চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ও স্বজনদের বিনামূল্যে ইফতার ও সেহরি দিচ্ছে সদর থানা পুলিশ। এজন্য হাসপাতাল চত্বরে একটি ইফতার ও সেহরি শপ চালু করা হয়েছে, যেখানে এক মাস ইফতার ও সেহরি বিতরণ করা হবে। বিকেলে ফিতা কেটে কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পুলিশ সুপার বলেন, সব থেকে শুধু দুস্থ অসহায় নয়, যে কোনো শ্রেণীর রোগীরা বিনামূল্যে খাবার পাবেন। তিনি আরও বলেন, আইনি কার্যক্রমের বাইরে পুলিশ সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছে। অসুস্থতার কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাসপাতালে আসে, যারা ইফতার সাহারির সময় বিপাকে পড়ে, তাদের জন্যই এক মাসের এই উদ্যোগ।